सडन डेथ। लव कर ले यार। हाय फ्रेंड्स, हेलो। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা কে কি কেন এই সব কিছু বলার আগে প্রথমেই একটা প্রশ্ন তুলতে চাই, একদম হঠাৎ করে। আর আমার প্রশ্নটাও এই হঠাৎ কে ঘিরে, মানে জীবনে হঠাৎ করে কিছু ঘটে যাওয়া, এরকমটা তো সবারই হতে পারে, একদম সডেন কোনো ঝটকা যেটা লাইফই পাল্টে দিল। আর আমার প্রশ্নটা হলো, এই সডেন কিছু ঘটে যাওয়ার মধ্যে কোনো পজিটিভ কিছু পাওয়া যায় কি, নাকি হঠাৎ মানে বিপর্যয়? দেখতে পাচ্ছি স্যার, আরিয়ান ফোনটা কিন্তু এখনো ধরছে না, দেখালে বোঝা যাবে যে এই নাম্বার থেকে ওকে দুবার কল করা হয়েছে, 9836 থেকে একবার নাম্বার ফোন করেছে, আমরা নাম্বারটা ডিসকাস করছি না কিন্তু আসেন, ও ডেট মিস করেছে, কেন করেছে তার উত্তর আমাদের কাছে নেই। নার্ভাস ব্রেকডাউন হতে পারে, একদম ইয়াসপটিং, তাই জন্য আমরা এটাকে একদম বলছি না যে কেউ আসেনি বা কিছু মিস হয়েছে, আমরা যেটা হয়েছে সেটাই তো বলছি, কিন্তু ও আসতে পারে। বাস্তব ড্রামা এই প্রথমবার আনফোল্ড হবে বাংলা টেলিভিশনের পর্দায়। Name Anurag Mehta, age 25, by profession lawyer, passionate about sports. Name Riya Chakraborty, age 22, current status student, dancing is her passion. যেহেতু সাডেন ডেট, তাই সাসপেন্স অ্যান্ড সারপ্রাইজ, এই দুটো এলিমেন্ট নিয়ে আমরা একদম কম্প্রোমাইজ করিনি। আর থ্যাংকস টু আওয়ার পার্টিসিপেন্ট, তারাও কিন্তু এ ব্যাপারে পুরোপুরি কোঅপারেট করেছে আমাদের সাথে, যাকে বলে ব্লাইন্ডলি ট্রাস্ট করা, তাই না? এক্স্যাক্টলি। সেটে এসে দুজনে মুখোমুখি বসার আগে চার চক্ষুর মিলন কিন্তু আমরা একদম অ্যালাউ করি, কারণ তো অচেনা অজানা মানুষ, একটা অচেনা ছেলে, একটা অচেনা মেয়ে সামনাসামনি প্রথমবার বসে কি রিঅ্যাক্ট করে সেটা দেখার জন্যই তো সাডেন ডেট। তবে হ্যাঁ, হট সিটে এসে বসার আগে তাদের মনে যেসব অজানা সাসপেন্স চলছিল তা জানতে ইচ্ছে করছে, তাই না? চলো দেখা যাক অ্যাজ এ স্টার্টার। সত্যি কথা বলতে গেলে আমার একটু নার্ভাস তো ফিল হচ্ছেই, বাট অন দ্য কন্ট্রারি আমার খুব ইগারনেস আছে। আই ওয়ান্ট টু সি যে সাডেন ডেট, how does it turn out? Expectation, yes, she should be good to look at, but that does not count for me. Amar jonno count kore or intelligence quotient or sense of humor. Jodi keu existing relationship e thake, mane kono boyfriend steady ache, tale she khetre sudden date e asha ki khub ekta proyojon, ki mone hoy tomar? Amader society te prochur erokom no problems ache, অবভিয়াসলি লোকেরা অ্যাকসেপ্ট করবে না, বাট আই অন দি আদার হ্যান্ড আমি খুব ওপেন মাইন্ডেড, অ্যাজ লং অ্যাজ শি হ্যাজ দ্য কনসেন্ট অফ হার বয়ফ্রেন্ড ইটস গুড, ঠিক আছে, দে আর ওপেন মাইন্ডেড, ওপেন রিলেশনশিপ ব্যাপার আছে, সো ইটস অ্যাকসেপ্টেবল। মানে আজকে যে ডেটটা কমপ্লিট হলে আর যদি সেটা সাকসেসফুল হয় তাহলে সে যদি সাডেন ডেটে যায় তোমার আপত্তি নেই? নো, কারণ আমিও এখানে এসেছি। সো অনুরাগ চলো আমরা এখন যাব তোমার সাডেন ডেটের ভেনুতে, লেটস গো। অনুরাগ, এখানেই হবে তোমার আজকের ডেট, লুকিং ফরওয়ার্ড টু ইট। তো আমরা এখন তোমার চোখে পট্টি বাঁধবো এবং তারপর এই পট্টি তখনই খোলা হবে যখন তোমার সামনে থাকবে সাডেন ডেট আজকের। ওকে চলো বাঁধো। থ্যাংক ইউ। কত? পারফেক্ট ব্লাইন্ড ফোল্ড। ছেলের দিকের পার্সপেক্টিভটা তো জানা হলো, এবার দেখা যাক মেয়ের দিক থেকে কি এক্সপেকটেশন। সো বলো কি নাম তোমার? রেহা। তো আজকে তুমি কতটা এক্সাইটেড, মানে আজকে ডেটিং নিয়ে? এক্সাইটেড তো খুবই,
আমার লিটল বেল টেনসড। কেন মানে এরকম ডেট আগে করনি কখনো? না, সাডেন ডেট ফার্স্ট টাইম। কি মনে হচ্ছে তোমার যে ডেট হবে সে কেমন দেখতে হবে? সেটা নিয়ে চিন্তিত, প্লাস যদি হরিবল হয় তো গেল, প্লাস ম্যাচ করবে কি না কিংবা কথা বলতে পারবে কি না, মানে হয় না অনেকজন শাই টাইপের। তো যদি তোমার সাথে ঝগড়া করে আজকে ডেটে এসে ফার্স্ট টাইম কি করবে? ঝগড়া করলে তো আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। মানে তুমিও ঝগড়া করবে? একদম, এটা ফার্স্ট ডেটে এসে যদি ঝগড়া করে। মানে কি চাইছো, মানে তোমার যে ডেট আজকে যার সাথে তুমি করবে সে কেমন, মানে খুব হ্যান্ডসাম হাঙ্ক হবে নাকি মনের দিক থেকে খুব ভালো হবে? না 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 না, খুব একটা হ্যান্ডসাম হাঙ্ক আমার দরকার নেই, বেশি হ্যান্ডসাম হলেই গন্ডগোলের ব্যাপার। মানে এই ব্যাপারটা বুঝলাম না, গন্ডগোল মানে? বেশি হ্যান্ডসাম হলেই অনেক ঝামেলা থাকে, ও থাক অতদূর না যাওয়াই ভালো, আজকে ব্যাপারটা নিয়েই বলি। মোটামুটি মন ভালো হলেই হবে, একটু স্মার্ট যেন আমার সঙ্গে মানায়। ওকে, পারফেক্ট ম্যাচ। আর এতটাই থাকা ভালো। মাঠে নামার আগে দুপক্ষই কিন্তু জানিয়ে দিয়েছে ওদের গেমিং স্ট্র্যাটেজি। এবার ম্যাচ শুরু হলেই আমরা জানতে পারবো যে কে কতটা অ্যাটাকিং আর কে কতটা ডিফেন্সিভ। একই রে, এটা একটা ডেটিং শো, তুই যে দেখছি যুদ্ধ বানিয়ে দিবি। আসলে তুই জানিস না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মুখটা বন্ধ রাখ, ওরা ব্লাইন্ডফোল্ডটা এবার আনফোল্ড করছে। আমি প্রচুর ইগার আছি দেখতে, সো আই থিঙ্ক ইউ শুড ওপেন দ্য ব্লাইন্ডফোল্ড, আই ওয়ান্ট টু সি। খোলার পরে কি তাদের রিয়াকশন, অ্যাট লিস্ট অডিয়েন্স কে সেটা তো জানতে দে। অন দা কাউন্ট অফ 3 2 হাই হাই অনুরাগ, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আর কি করো তুমি? স্টাডি অ্যাক্টিং। স্টাডি অ্যাক্টিং? আমি উকিল, আই এম আ লয়ার। ওহ গ্রেট। তো কোথায় থাকো? আমি থাকি বেলেঘাটায়। তুমি? বেহালা। বেহালায়? প্রচুর ডিস্টেন্স। সো কেমন ফিল করছো? আই মিন কি এক্সপেকটেশন নিয়ে এসেছিলে, কি মানে? একটু নার্ভাস ছিলাম শুরুতে, বাট যখন শুনলাম দ্যাট তুমি আসছো, আই গট আ বিট মোর ইগার টু সি হু ইজ মাই ব্লাইন্ড ডেট, অ্যান্ড নেভার এক্সপেক্টেড হার টু টার্ন আউট সো বিউটিফুল লাইক ইউ। থ্যাংক ইউ। সেম ইয়ার, আমি টেন্সডও ছিলাম, এক্সাইটেডও ছিলাম, কারণ এরকম ডেট ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি। সো আমি বিজি থাকি স্টাডি নিয়ে, নিজের কাজ আছে, ইভেন ম্যানেজমেন্ট কোম্পানি আছে নিজস্ব। সো মনে মনে হতো যে লাভ সব করি, দেখি যাই একটা ব্লাইন্ড ডেট অ্যাটেন্ড করি। সো একটা এক্সপিরিয়েন্স, পারফেক্ট ম্যাচ যদি পেয়ে যাই। ফাইন্ডিং আ পারফেক্ট ম্যাচ এখানে, ওয়েল আই এম এক্সপেক্টিং দ্যাট টু। ওদের মধ্যে কথা একটু একটু এগোচ্ছে, মোটের উপর একটা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, কিন্তু ওদের কথার মাঝখানে একটা ইন্টারাপ্ট করতেই হবে। অ্যাকচুয়ালি সাডেন ডেটের অডিয়েন্সকে একটা ইম্পর্টেন্ট কথা জানাতে হবে। এক্স্যাক্টলি, মানে একে অপরকে কেমন লাগলো প্রথম ডেটে বা প্রথম ব্লাইন্ডফোল্ড খোলার পর, সেটাই তো? ঠিক তাই। এই মুহূর্তে FB-তে কি আপডেট দেবে অনুরাগ আর রিয়া, এবার সেটাই দেখার পালা। এই মুহূর্তে এক্সাইটমেন্ট কোন লেভেলে? কোন লেভেলে? হাই। অন আ স্কেল অফ 1 টু 10 8। তাহলে এখুনি একটা FB স্ট্যাটাস আপডেট দিলে কি লিখতে? ওকে, সবাই ব্লাইন্ডফোল্ড ডেটে যাও, ইউ ক্যান এক্সপেক্ট আ বিউটিফুল সারপ্রাইজ। রিয়েলি, আমার মতো সবাই ট্রাই করুক এরকম একটা সাডেন ডেট, কারণ আমি যে ভয়ে এসেছিলাম যে কি জানি কিরকম কি না কি কে না কে হবে না, হঠাৎ করে একটা ছেলের সঙ্গে এবং ব্লাইন্ড ডেট, সে কিরকম হবে? আমি সবসময় চাইতাম যে আমার থেকে একটু ম্যাচিওর হোক, একটু মানে পারফেক্ট হোক, সবসময় যে হ্যান্ডসাম হতে হবে সেটাই নয়, মানে ক্যাবলা টাইপের হয় না অনেকে অবভিয়াসলি। আই মিন যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা। কোন ইয়ারে স্টাডি করছো তুমি? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, উইচ কলেজ? ম্যাক পার্ক স্ট্রিট। ম্যাক পার্ক স্ট্রিট। 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশন, ওকে। আমি মানে খুব বড় সাইবার গেমিং ফ্যান, সো আমার অ্যানিমেশন তো অবভিয়াসলি, আই লাইক অ্যানিমেটেড মুভিজ প্লাস গেমস। সো হোয়াটস ইয়োর টেস্ট অফ মুভিজ, মানে বলিউড মশালা? আর বলিউড মশালা প্রচুর মুভি দেখি, প্রচুর, মানে বাড়িতে ফ্রি থাকলে খালি মুভিজই দেখি, কারণ অ্যাক্টিংটা করি এবং করতে চাই আরও, সেটার জন্য আরও গ্রো আপ হয়, মুভি দেখলে কোথায় কি ভুল হচ্ছে কি না হচ্ছে।
Who is your favorite actress? মানে inspiration যদি দেখি বিপাশা বসু আর তোমার favorite actor আমি performance এর উপর যাই but since my childhood আমি শাহরুখ খানের বড় ফ্যান গল্প চলছে ব্যাপকভাবে ভাবের আদান প্রদান ঘটতে দেখছি আমরা কিন্তু কাহিনী মে একটা টুইস্ট কোথাও না কোথাও আছে সেটা কি জানবো আমরা ব্রেকের পর নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক সঙ্গে থাকুন Sudden date. Love kar le yaar. But yes, I will not use my SRK charm on her. Ami nije charm ta use karo because I believe in originality. Sudden date. Love kar le yaar. Welcome back to Sudden date. আজকে আমাদের হট সিটে রয়েছে দুই গেস্ট অনুরাগ এন্ড রিয়া। সাডেন ডেটের ঘড়ির কাঁটা অনেকটা এগিয়ে গেছে। কিন্তু আজকে এই দুই গেস্টের কাছে সাডেন ডেটটা কি আইডিয়াল ডেট নাকি এর বাইরেও তারা কোনো ডেফিনিশন দেবে? সেই ডেফিনিশনটা কি দুজনের সেম টু সেম হবে? এতগুলো প্রশ্ন উত্তর আমরা একসাথে দেখে নেব। আইডিয়াল ডেটটা ওয়েল শুরুতে দ্য ব্লাইন্ড ফোল্ড ইট মেড মাই ডে and I can see she's smiling, she's approving. Or apart from that, yes, I'm liking having a conversation with her initially and interacting with you, but more importantly, o hocche ekhon kar focus. Obviously boyfriend e hat dhore beach e shamne ghorte chai. Ideal date e ar ki korte chao? Ar kichu na, sunrise, sunset, waves. She read my mind. Beach e ghora, but before sunset. So I like classy things. Amar ektu mane I like to be smooth. So you know she should feel very homely and secure with me. And she should feel special. Ekta special feeling or unique feeling asha uchit. Obviously. Unless and until taole tumi nije date ke chan korte parle na. একে অপরকে জেনার জার্নিতে ওরা অনেকটা ডিস্টেন্স পেরিয়ে এসছে কিন্তু কোথাও কোথাও ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাচ্ছে। গুড কানেকশন, ব্যাড কানেকশন না নো কানেকশন সেটা জানার জন্য আমরা ওদের কাছে ছুড়ে দেবো একটা কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, তুই কি জানিস যে কোনো রিলেশনশিপ একটা ছোট্ট ওয়ার্ডের উপর ব্যালেন্স করে থাকে আর সেই ওয়ার্ডটা হলো ডিম্যান্ড। তো আজকে আমরা জেনে নিই দু পক্ষের কাছে একে অপরের কাছে কী সবচেয়ে বড় ডিম্যান্ড। দেখো অনেস্টিটাই সবথেকে বড় কথা আর স্ট্রেট ফরওয়ার্ড সে যেন হয়, কারণ তার বাজে লাগুক কিছু ভালো লাগুক পছন্দ না পছন্দ সেটা মুখের উপর বলুক। এই নয় যে আমি কি মাইন্ড করছি কি না মাইন্ড করছি, কি রেগে যাব না রেগে যাব, এগুলো ভেবে লুকিয়ে থাকলো কিংবা কোনো কথা লুকিয়ে গেল আর পরে সেটা আমি জানতে পারলাম সেটা হার্ট হবো আমি বেশি। পেশার দিক থেকে তো আমি লয়ার, রাইমে ওটা শুনতে যায় শুনতে পাওয়া যায় লায়ার, বাট আই অ্যাম অ্যান অনেস্ট ম্যান। ইফ ইউ ক্যানট বি অনেস্ট ইউ ক্যানট বি লয়াল টু সামওয়ান। ডোন্ট আস্ক মি ফর সো মাচ টাইম, আই উইল গিভ ইউ দ্য রাইট টাইপ অফ ট্রিটমেন্ট, আমি একটা রাইট টাইপ অফ ট্রিটমেন্ট দেবো, আই উইল মেক ইউ ফিল স্পেশাল, বাট সিন্স আমার প্রফেশন আমার থেকে অনেক কিছু ডিমান্ড করে আমাকে সেরকম একটা প্রায়োরিটি সেট আপ করতে হবে। এই কনসেশনটা কি পাওয়া যাবে রেহা? একদম, নালে তো রিলেশনই টিকবে না, যে কোনো রিলেশন। একজন দাবি করবে আর একজন সেটা মেনে নেবে, রিলেশনশিপের ডিমান্ডের ধরনগুলোই এরকম। কিন্তু সেটা কি উইলিংলি নাকি আন্ডার প্রেসার? অর্থাৎ কথাটা হচ্ছে স্যাক্রিফাইস, ভালোবাসার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে আমাদের আজকের এই দুই গেস্ট, সেটাই তো দেখার বিষয়। বিগেস্ট স্যাক্রিফাইস, দেখো বিগেস্ট স্যাক্রিফাইস বলে এরকম কিছু হয় না, বিকজ অ্যাট এভরি স্টেজ অফ দ্য রিলেশনশিপ এক একটা করে স্যাক্রিফাইস আসে, এক একটা করে কম্প্রোমাইজ আসে, আর যেরকম সিচুয়েশন ডিমান্ড করবে I will do it. তোমার তো স্পোর্টস ভালো লাগে, তাহলে পার্টনার যদি কোনোদিন স্পোর্টস থেকে কন্ট্যাক্ট ছাড়তে বলে তাহলে কি করবে?
না ঠিক আছে, আমি স্পোর্টস যদি টিভিতে না দেখতে পারি, মোবাইলে নেট কিসের জন্য আছে? সেটা লুকিয়ে দেখবো ডেফিনেটলি। আই ক্যানট স্যাক্রিফাইস স্পোর্টস। আমার এটাই বিগেস্ট স্যাক্রিফাইস, লুকিয়ে দেখবে সেটাকে আমি মেনে নিতে হবে। না লুকিয়ে দেখতে হবে না, লুকিয়ে দেখতে হবে না, বাট ইনফ্যাক্ট আই উইল ইনভলভ হার মাইসেলফ। আলো থাকলে অন্ধকার থাকবে, ভালো থাকলে মন্দ থাকবে, আর হাসি থাকলে কান্নাও থাকবে। কি বলছিস বলতো? স্কুলে ক্লাস টেস্টে ফাইন্ড দ্য অপোজিট ওয়ার্ড এর কোশ্চেন সলভ করছিস, আমার কিন্তু মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি, মানুষের জীবনে যেমন সত্যিও থাকে তেমন মিথ্যেও থাকে, আর আজকে আমাদের গেস্টের জন্য এটাই অ্যাপ্লিকেবল। এক্স্যাক্টলি, আজকে কি তারা লুকোবে নাকি বলবে? তো জেনে নিই আমাদের দুই গেস্টের কাছে তাদের লাইফের বিগেস্ট ট্রুথ আর বিগেস্ট লাই। চল। Biggest truth, I am lazy. I am very lazy. আমাকে লাথি মেরে তুলতে হয় ঘুম থেকে, literally. Actually, I have a boyfriend. Actually, আমরা ফ্রেন্ডের মতো মিশেছি, মানে প্রেম জিনিসটাই যায়নি। সো সবাই বলে বয়ফ্রেন্ড, ইভেন বাড়ি থেকেও সেটা চায়, এটাই ট্রুথ। এবার কথাটা একটা স্পেশাল ব্যাপার নিয়ে। নতুন রিলেশনশিপে চেরি অন দা টপ অফ দা কেকের মতো। আর এই কেকটা যে ক্রিসমাস কেক নয় সেটা বলাই বাহুল্য। এক্স্যাক্টলি, লেটস টক অ্যাবাউট বার্থডে সেলিব্রেশনস। আর দেখা যাক বয়ফ্রেন্ড কি করতে চায় গার্লফ্রেন্ডের জন্য, আর গার্লফ্রেন্ডই বা কি চায়। কিভাবে সেলিব্রেট করব? অবভিয়াসলি সেটা একটা সারপ্রাইজ থাকবে। অ্যাট ফার্স্ট আমি চাইবো আমার সঙ্গে সেটা সেলিব্রেট হোক, সেটা যদি রাত 12টায় হয় 12টায়, তারপর তো ফ্রেন্ডস আছেই, তো আমার মনে হয় সেটাই স্পেশাল হবে। মানে আমি চাই আমার আগে যাতে কেউ উইশ না করে। তুমিও কি তাহলে সেটাই করবে অনুরাগ, নাকি আরো কিছু স্পেশাল টাচ অ্যাড করবে? স্পেশাল টাচ বলতে গেলে অবভিয়াসলি আই উইল গেট আ বটল অফ ওয়াইন, আ বুকে অ্যান্ড চকলেটস, and there will be a special gift for her which will be a surprise which I can disclose right now. Mane bolte pari surprise ta, since she is wearing a very beautiful dress, so I would love to gift her a dress. Har partner jodi birthday bhule jay tahole cancel all your plans for the next 2 days, you're spending them with me. Same. বার্থডে উইশ করতে ভুলে যাবে মানে, তাও এরকম একটা মানুষ। হ্যাঁ এটা কিন্তু মনে রাখো, অনুরাগ একটু লেজি আছে, রাত 12টায় ঘুমিয়ে পড়লে তখন কি হবে? আমি জাগিয়ে দিয়ে নিজে উইশ করাবো, এই আজকে আমার বার্থডে উইশ করো আমাকে। একদম। হাসি মজার তো অনেক গল্প হলো, কিন্তু একে অপরে মনে দাগ কাটতে পারলো? সেটাই, ডেটিং তো হলো, এবার রেটিং দরকার, আর সেই রেটিং নিয়ে ফিরে আসি একটা শর্ট ব্রেকের পর, সঙ্গে থাকো। সাডেন ডেট, লাভ করলে ইয়ার, মেরি আঁখো মে আঁখে ডাল কে দেখো, বলো তো মুঝসে প্যার নহীঁ করতি, মেরে পাস আও, অর পাস, অর পাস, অর পাস, ওকে, ফাইন। নাই। সাডেন ডেট, লাভ করলে ইয়ার, মেরি আঁখো মে আঁখে ডাল কে দেখো, বলো তো মুঝসে প্যার নহীঁ করতি, মেরে পাস আও, অর পাস, অর পাস, অর পাস, ওকে, ফাইন। অনেক এক্সাইটমেন্ট, ফান, হ্যাপিনেস শেয়ার করলো আমাদের এই দুই গেস্ট, কিন্তু এই ড্রিমি রোমান্স থেকে বেরিয়ে একটু অঙ্কের হিসেব নিকেশে যাওয়া যাক। ডেটিং তো হলো গাইস, এবার রেটিং বলো 1 টু 10 এর স্কেলে। 8। 2 মার্কস কাটা গেল কেন? এইটুকুনি কম সময়ে 2 মার্ক জানা বাকি আছে। এটা মানে খুব চাপের প্রশ্ন, কারণ রেটিং আ গার্ল লাইক দ্যাট, মানে আচ্ছা ইফ আই গিভ হার আ 7, ওকে
I gave him 8. আমি ওকে 8 দিলাম, আমার 7 দিল. How dare he? This is something very dicey, so I will also go with her. আমি ও 8 দেব. Stating the same reason, যে time কম ছিল, but I would have loved to spend more time with her. Same here. এত কিছুর পরেও আসল কয়েকটা কথা বাকি রয়ে গেছে. আমাদের গেস্টরা যেটা একে অপরের সামনে বলতে পারিনি কিংবা বলতে চাইনি, কিন্তু ওয়ান টু ওয়ানে অনেস্টলি কনফেস করে গেছে. চোখটা এখন খুলছিল, আমার বুকটা ডিপ 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 করছিল, বাট চোখ খোলার পর একদম পারফেক্ট. শি ওয়াজ নট ডিসলয়্যাল টু হিম. সিন্স শি ইজ আ ভেরি সুইট গার্ল, আই উড লাইক টু আস্ক হার বয়ফ্রেন্ড ফর দ্য পারমিশন, ক্যান আই টেক হার আউট ফর আ ডিনার অ্যান্ড দেন আই উইল হ্যান্ড হার ব্যাক টু ইউ লাইক আ জেন্টলম্যান. মানে আমি যেরকম একটা কুল গাই চেয়েছিলাম, যে খুব একটা হ্যান্ডসাম হবে আমার দরকার ছিল না. When it is love, she loves someone else, ওটা একটা কমিটমেন্ট. Next time আরেকবার মিট অবশ্যই করতে চাইবো, কারণ আজকে খুবই অল্প সময় ছিল. আমি কোনো বানানোর জিনিসকে ভাঙতে চাই না. I want to build on it. I want to see other people happy. That is the motto of my life. মানে এখনো খুব মানে সেখানে কোনো প্রেমের না, something 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 something. ফিমেল ভয়েস পে নেই, চলো সাথ মে লেটস ডু সামথিং. শাহরুখ খান কো ট্রিবিউট দে দে, সিন্স ইউ আর আ সলমান খান ফ্যান. কি শর্মাতে হয়ে ঠিক সলমান খান শর্মাতে নেই.